লেবাসুত তাকওয়ার মূল মর্মার্থ কি, কোন টাইপের পোশাক পরা জায়েজ আছে? ভাই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন লেবাসুত তাকওয়ার কথা বলেছেন, ইন্না আনজালনাকুম লিবাসাও ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। দেখুন আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি বনি আদমকে লক্ষ্য করে, হে বনি আদম, আমি তোমাদের তোমাদের জন্য লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। অর্থাৎ অন্য কোন পশু পাখির জন্য পোশাকের সিস্টেম আল্লাহ রাখেন নাই। আজকাল আমরা নিজেরা পরে সেটা ভিন্ন কথা, বাকি মৌলিকভাবে তারা পোশাকের কালচার জানে না, আল্লাহ তাদেরকে এটা জানান নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছে যে তারা পোশাক পড়তে জানে। তো এই যে পোশাক, একবারে আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব, তাকে সৃষ্টি করার পর জান্নাতের পাতা পল্লব দিয়ে তিনি নিজের পোশাক বানিয়েছেন এবং লজ্জাস্থান আবৃত করেছেন। পোশাক পরাটাই হলো মানবীয় প্রকৃতি, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। এতের পরে আল্লাহ তাআলা একটা পর্যায়ে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া, যেটা তাকওয়ার লেবাস। তোমাদেরকে আমি লেবাস দিয়েছি, বাহ্যিক লেবাস পোশাক, এটা তো ঠিক আছেই, কিন্তু তাকওয়ার লেবাসটা হলো সবচেয়ে উত্তম। তাকওয়ার লেবাস কোনটা, এই সম্পর্কে মুফাসসিরিন কিরাম থেকে বিভিন্ন রকম মতামত আসছে। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি লেবাসুত তাকওয়ার ব্যাখ্যা বলেছেন, আমলে সালে ভালো কাজ করা, এটাই হলো লেবাসুত তাকওয়া, মানে তাকওয়ার পোশাক। শরীরের পোশাক এটা আল্লাহ দিয়েছে, এটা পড়তে হবে, ঠিক আছে, কিন্তু আসল পোশাক হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক বলতে পোশাক যেরকম আমাদের লজ্জাস্থানকে, আমাদের শরীরকে আবৃত করে ঢাকে, এমন আমল যে আমল আমাদেরকে সাজাবে, আমাদেরকে ঢাকবে, আমাদেরকে আবৃত করবে, আমাদেরকে সুসজ্জিত করবে, সে আমলগুলোকে বলা হয়েছে তাকওয়ার লেবাস। অর্থাৎ তাকওয়া দিয়ে নিজেদেরকে সাজানো এবং আবৃত করা, ওইটা হলো সবচেয়ে উত্তম লেবাস। এই লেবাসের চেয়ে সেই লেবাসের গুরুত্ব অনেক বেশি। তো লেবাসুত তাকওয়া বলতে আমরা অনেকে মনে করি যে পাঞ্জাবি মনে হয় লেবাসুত তাকওয়া, আর শার্ট টি শার্ট এগুলো হলো ফাসেকের লেবাস। না, বিষয়টা এরকম না। ব্যাখ্যাটা হলো যে তাকওয়ার লেবাস হলো আমলের লেবাস, এর আরো অনেক ব্যাখ্যা আসছে, কিন্তু সবগুলো প্রায় একই টাইপের কাছাকাছি। এরপর প্রশ্ন হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউনুস আলাইহিস সালামের মধ্যে কে বেশি সুন্দর ছিলেন, হাদিসের ভাষ্য কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বেশি সুন্দর ছিলেন নাকি আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম? ইউনুস না, ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর ছিলেন। এটা নিয়ে একটা হাদিস আমাদের দেশে অনেক বেশি প্রচলিত আছে, আমরা জানি। হাদিসটার ভাষ্য হলো অনেকটা এরকম যে আনা আজমালু হুয়া আজমালু মিন্নি খিলকান ওয়া আনা আজমালু মিন্নি খুলুকান আও কামা ক্বালা আলাইহিসসালাম অথবা আও কামা ওয়ারাদা। তো এরকম একটা হাদিসের কথা বলা হয় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হয় যে তিনি বলেছেন ইউসুফ আলাইহিসসালাম আমার চাইতে সৃষ্টিতে সুন্দর, আমি তার চাইতে চরিত্রে সুন্দর। তো আসলে বিষয়টা কি, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত আছে। এই হাদিসের যে সনদ, এই সনদ দিয়ে অনেক গবেষকদের গবেষণার খোলাসা বা নির্যাস আমি দেখেছি যে এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বাকি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, এটা ঠিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অপূরব সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, সেটাও ঠিক। এখন কম্পেয়ার করার কোনো বর্ণনা আছে কিনা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামদের মতে সৃষ্টিগত দেখতে সৌন্দর্য, যেটা চোখের সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে সবচেয়ে বেশি দিয়েছেন। কিন্তু সমস্ত ইমামদের এবং সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এবং মুসলমানগণ, সমস্ত ইমানদাররা একমত, সমস্ত গবেষকরা একমত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে চরিত্র মাধুর্য দিয়েছেন, যে আমলের সৌন্দর্য দিয়েছেন, এটার ক্ষেত্রে ওনার সাথে তুলনাযোগ্য আর কেউ নাই, এক্ষেত্রে তিনি অনন্য।